নিজের টাকা অন্যের কাছে ধার দেয়া আছে কিন্তু সে ঈদের আগে টাকাটা ফেরত দিতে পারছে না এক্ষেত্রে আমি অন্য কারো কাছে টাকা ধার করে কি কোরবানি দিতে পারব কোরবানি দেয়া তো ওয়াজিব না শুননা ও আমাদের দুটো মতই রয়েছে যদি শূন্য আমরা ধরি তাহলে তো এত কোনো জরুরি বিষয় নয় যে আমাকে ঋণ করে কোরবানি দিতে হবে তবে আপনি দিতে পারেন যেহেতু আপনার ঋণ শোধ করার টাকা আরজনের কাছে আপনি পাওনা আছেন হয়তো ঈদের পরে আপনি পেয়ে যাবেন মান ওয়াজাদা সাআতান ফলাম ইউ দা হেফালা ইয়া না না যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ সে কোরবানি করলো না সে আমাদের মুসাল্লা ঈদ কাছে কাছেও যাতে না আসে হাদিসটি মহকুফ সাহাবীর বর্ণনা সাহি বর্ণনা কিন্তু হাদিসে মহকুফ মকুফ হলেও এটি মারফু হাদিস বারসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসের হুকুম রাখে যেহেতু এমন বিধানের কথা এমন উক্তি একজন সাহাবি সাধারণত করবেন না নবীজি সাল্লাহ সাল্লাম থেকে না শুনলে